আচ্ছা ঠিক আছে, আমরা সেদিন টাইপ টুল নিয়ে একটু কথা বলতেছিলাম। এখন এই যে হলো টাইপ টুল, পেন টুলের ঠিক নিচেই থাকে টাইপ টুল। এই টাইপ টুলটা এখান থেকে নিয়ে এই যে এরকম কার্সারটা এরকম হয়, অন্য টুল নিলে এরকম হয় না, টাইপ টুলটা নিলে এরকম হয়, লেখা লেখা একটা আর কি এরকম আপ ডাউন করে। জাস্ট এখানে ক্লিক, মাউসের লেফট ক্লিক, ঠিক আছে, করলে এই যে লরে সামনে একটাই আসে। তারপর আপনার ইচ্ছা মতো আপনি যা খুশি তাই লিখতে পারেন, যা খুশি। লিখলাম, আচ্ছা এখন এটাকে ওই যে আমরা যে এই যে এটা নিয়েছিলাম, আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম। এই রেক্টেঙ্গেল নেওয়ার পর এটা এই যেভাবে ধরে যেরকম বড় করতে হয় ঠিক সেইভাবেই এটাকে ধরতে হবে, ধরে এভাবে টেনে বড় করবেন। কিন্তু এইভাবে যদি টেনে বড় করেন তাহলে একটা বিচ্ছিরি একটা অবস্থা, তার লেখার যে একটা ই থাকে না, সেজন্য শিপ চেপে ধরে টান দিবেন, তাহলে দেখেন এই যে একদম লেখা সুন্দর ওর মতো আরামসে বড় হবে, রিল্যাক্স। যদি শিপ ছাড়া দেন তাহলে দেখেন এই কি অবস্থা, উল্টে আবার একটা বিপরীত অবস্থা, ঠিক আছে। শিপ ধরে এটা টান দিবেন অবশ্যই, তাহলে এটা বড় করতে পারবে। আচ্ছা ঠিক আছে, এটা যখনই আপনি এই সিলেক্ট করবেন, দেখেন সিলেক্ট যদি করেন উপরে দেখবেন যে সিলেক্ট করার সাথে সাথে উপরে কিছু কি কি উপরে কিছু এই বারে কিছু কিছু দেখেন আসে, দেখেন এখন কিছু নাই। আমি যখন এটা সিলেক্ট করব, হ্যাঁ উপরে দেখেন এই যে ক্যারেক্টার নামে একটা প্যানেল আসবে, ক্যারেক্টার প্যানেল, এখানে ফন্টের নাম কি কি ফন্ট আপনি ইউজ করবেন, এখান থেকে চাপ দিলে আপনি ইচ্ছা মতো ফন্ট ইউজ করতে পারবেন। তারপরে এই ফন্ট গুলার কিছু স্টাইল থাকে, স্টাইল এখান থেকে যেমন এখানে যদি ভ্যারিয়েট ফোর কোনো স্টাইল যেহেতু নাই, সেহেতু একটা যেমন এরিয়াল যদি এখান থেকে নেই, এরিয়াল ফন্টার এখানে থেকে আমি ইচ্ছে করলে এই যে ইতালি বোল্ড মানে একটু বেশি গাঢ়, তারপর বোল্ড ইতালি ব্ল্যাক, এরকম স্টাইল গুলা এখানে দেখতে পাবো। আচ্ছা ঠিক আছে, এখন এটাকে আর একটা উপায়ে এই উপরের ফাংশন গুলো আপনি এখানে আনতে পারবেন, সেটা হলো এই উইন্ডোজ থেকে আপনি ক্যারেক্টারে যাবেন, ক্যারেক্টার 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 না এই যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা এখানে যাবেন। এই দেখেন এখানে টাইপ নামের একটা অপশন আছে, প্রথমে নাও খুঁজে পেতে পারেন। দেখেন উইন্ডোজ, উইন্ডোজ থেকে এখানে কোনো ক্যারেক্টার অপশন নাই, তাহলে এই টাইপে যাবেন, ঠিক আছে। টাইপ থেকে ডান পাশে দেখবেন যে এই যে ক্যারেক্টার নামের একটা ই আছে, এটা কন্ট্রোল থ্রি দিলেও আসবে, জাস্ট এটাকে ক্লিক করবেন, এখানে একটা ক্যারেক্টার আসবে আপনাদেরটা এইভাবে আসবে, ঠিক এরকম আসবে, ঠিক আছে এরকম আসবে। এইখান থেকে এই থ্রি ডট এখান থেকে যে শো অপশন করে নিলে আরো কিছু ফাংশন অন হবে, দেখেন এটা হাইট এভাবে করা থাকবে আপনার পিসিতে, এরকম থাকবে প্রথম। এটাকে কি করবেন, এভাবে কাজ করা যায় এইটুকু, কিন্তু আপনি এখান থেকে শো অপশন করে নেই, কারণ আমি সবগুলা আস্তে আস্তে বুঝাবো যে কোনটা কি কাজ, চেষ্টা করবো যে বুঝাইতে। আচ্ছা দেখেন, কারণ এখানে লেখা এই ফন্টটা কিভাবে চেঞ্জ করবে, এখন যেমন এই এরিয়াল লেখা আছে ক্যারেক্টারে, এখানে ক্যারেক্টার এরিয়াল লেখা আছে, তাহলে আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারেন। এই দেখেন লেখা ফন্ট অটোই চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ ফন্ট অটোই চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন এই যে মনের মতো চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি এখানে চেঞ্জ করতে পারেন, এটা চেঞ্জ করতে পারেন, যা খুশি তাই, যে কোনো ফন্ট এখানে দিতে পারেন, হ্যাঁ যেটা খুশি সেটা দিতে পারেন। আমি দ্বিতীয়টা এটাই দিই, ধরেন এটা দিলেন, এটা কিভাবে ছোট বড় করবেন, এটা এই যে শিফট ধরে ছোট বড় করবেন, শিফট আর অল্টার ধরলে আরো ভালো হয়, শিফট ধরলে একদিকে হবে, যদি অল্টার ধরেন শিফট আর অল্টার একসাথে ধরলে আল্টারটা, তাহলে দুটো একসাথে সমান ভাবে হবে, আর যদি শিফট ধরলে যেখানে যাওয়ার সেখানে একসাথে, মানে বাম থেকে নিলে বাম দিকে, বাম দিক থেকে একদম সমান ভাবে হবে, আর সেটাও ধরলে দুই দিকে সমান ভাবে হবে। হ্যাঁ আমরা আশা করি এটা বুঝতে পারছি, ঠিক আছে এটাকে ধরলাম। দেখেন এখন আমার মনে চাইলেও এই লেখাটাকে আমি এই ফাঁকা 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 করবো, এই লেখাটা, এই লেখাটা আমি না প্রথমে আমি কি বুঝাই, প্রথমে ধরেন এই লেখাটা আমি বড় হাতের করবো সবগুলা, তাহলে কি করবেন, এটাকে ধরবেন, এটাকে ধরে এখানে যাবেন, এখানে যে দেখেন অল ক্যাপস লেখা আছে, অল ক্যাপস করলেই এটা বড় হাতের হয়ে গেল, দেখেন ছোট হাতের সবগুলা স্মল লেটার, এটা ক্যাপিটাল লেটার করবো কিভাবে, এই যে এই থ্রি ডট
এই থ্রি ডট এটা সিলেক্ট করার অবস্থায় এই থ্রি ডটে যাব, থ্রি ডটে এখানে এই যে অল ক্যাপস, এখান থেকে যদি আবার এই স্মল ক্যাপস, সব স্মল ছোট হয়ে যাবে, মানে ক্যাপিটালই কিন্তু স্মল ক্যাপস আর ছোট ক্যাপিটাল। আচ্ছা এখান থেকে যদি অল ক্যাপসটা উঠিয়ে নেন, আবার যদি এখান থেকে অল ক্যাপসটা উঠিয়ে নেন তাহলে ছোট হতে পারে। ঠিক আছে, আমি মনে হয় বোঝাতে পারিনি, আবার বোঝাই। এটা হলো স্মল লেটার, আপনি যখন লিখবেন যাই লিখবেন, এটা হয়তো স্মল লেটার হতে পারে, সবসময় স্মল লেটার হইলে আপনি এই ডান পাশে যাবেন, এই ডান পাশে এখান থেকে চাপ দিবেন, এখান থেকে চাপ দিয়ে এখানে দেখেন অল ক্যাপস লেখা আসবে, মানে সবগুলাই ক্যাপিটাল, সবগুলাই ক্যাপিটাল হইলে এখান থেকে চাপ দিলে জাস্ট ক্যাপিটাল হয়ে যাবে। এইটাকে আপনি চাচ্ছেন যে ছোট করতে, আপনি এভাবে ছোট করবেন, ধরে আপনার মন চাইলে আপনি এমনি ছোট করবেন, তাহলে স্মল ক্যাপস চাপ দিলে এটা এমনি ছোট হয়ে যাবে, আপনি ইচ্ছা করলে এইভাবে ছোট করতে পারেন, ধরেও ছোট করতে পারেন, ওটা আপনার মনের উপর। আচ্ছা ঠিক আছে, এইখানে আর বোঝানোর মতো কিছু নাই, ঠিক আছে। ভাইয়া, এখানে বড় অবস্থায় যদি আবার ছোট করতে চাই তাইলে কি করতে হবে? বড় অবস্থায় ছোট করতে গেলে শিফট অলটা ধরে ছোট করুন, তাছাড়া আর কোনো কিছু নাই, এটা সেটা না, সেটা বলছি না, বলছিলাম যে ওই যে বড় হাতের হইলো না, ক্যাপিটাল স্মল লেটার করে হইলো স্মল লেটার, এই যে ওই অল ক্যাপসেই ছোট হবে, অল ক্যাপসেই বড় হবে, ঠিক আছে। এই যে অল আচ্ছা ক্যাপসে আচ্ছা যাবে, ঠিক আছে। দুই বার তিনবার চাপ দিবেন, এটা ওটাই ছোট হবে, এই যে ছোট হয়ে গেছে, ঠিক আছে, তার কোনো আলাদা কোনো ফাংশন নাই, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন, এবার দেখেন এই যে এখানে সেট দা ফন্ট সাইজ, এখান থেকে ফন্ট সাইজটা আপনি ছোট বড় করতে পারবেন, যেমন দেখেন এখানে ধরলেন 140 সাইজ আছে, এটা বড় হতে থাকবে অথবা ছোট হতে থাকবে, হ্যাঁ খালি স্ক্রোল করবেন, এই চাকা ঘুরাবেন জাস্ট, অথবা আপনি লিখেও দিতে পারেন 120 সাইজ আপনার দরকার, 120 দিয়ে ইন্টার মারলেন এটা হয়ে গেল, অথবা এটা সিলেক্ট করা অবস্থায় 120 না আপনি ধরেন 500 দিবেন, 500 মেরে ইন্টার মারলেন, বুঝছেন কত বড় হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনার মনে করেন যে আমি 200 করব, 200 মারলেন, 200 মেরে এন্টার মারলেন, ঠিক আছে হয়ে গেল। এইবার যে তোমরা এটা কিভাবে বড় করবে এটা বুঝলাম, যে কিভাবে ছোট করতে পারি, বড় করতে পারি নিজের মনে মতো, এই যে ছোট থেকে বড়, এটা হলো এটাকে বলে কি সেট দা ফন্ট সাইজ, এটা কিভাবে ফন্ট সাইজ সেট করবেন এটা, তারপরে এখানে যদি রাখেন তাহলে সেট দা লিডিং, লিডিংটা কি দেখেন আমি এটাকে ধরলাম, ধরে এটাকে যদি ঘুরাই, ধর এটাকে আমি 500 দিলাম, 500 দিলাম, এটার কোনো কাজ নাই আপাতত, এই দেখেন এই যে লিড করতেছে, এটা এই যে বাড়তেছে, ঠিক আছে। আচ্ছা এটা বাদ দেন, এটা খুব একটা প্রয়োজন হয় না, অটো দিয়ে রাখবেন, অটো দিলে এইটাও যা থাকবে এটা থেকে একটু বাড়তি এটা থাকবে অটো, ঠিক আছে। এবার দেখেন এইটা, এটা অটো থাকবে, এবার দেখেন, এবার দেখেন এটাকে আপনি একটু লেখাটা একটু কি করতে চাইতেছেন, দেখেন এই দেখেন এটাকে, এটা একদম অটো আছে, এটাকে এখানে এই লেখাগুলো শো করতেছে না, এটাকে যদি অপটিক্যাল দেন, অপটিক্যাল মারার পর এখানে যদি রোমান অনলি দেন, দেখেন এই যে প্রত্যেকটা একটু খোঁচায় খোঁচায় দেখবেন যে কোনটার কাজ, সবগুলোর কাজ আসলে সবসময় প্রয়োজনও হয় না, দেখেন এই যে এইটা, এটা এটার নাম হলো কি সেট দা ট্র্যাকিং, এটা হলো ট্র্যাকিং, এটা হলো আপনার এই যে ট্র্যাকিং করবেন কিভাবে, যেমন আপনার এই লেখাগুলার এই যে মাঝখানে দেখবেন অল্প অল্প হয়তো ফাঁকা আছে, আপনার মনে হইতেছে যে এটা অল্প অল্প ফাঁকা, কিন্তু আপনি এটার লেখাকে অনেক বেশি বেশি ফাঁকা করতে চাইতেছেন, তাহলে এই ট্র্যাকিংটা করতে পারেন, মানে আপনার 200 দিলেন তাহলে দেখেন যে লেখার ফাঁকা, লেখা ফাঁকা ফাঁকা হয়ে গেলে, হ্যাঁ এটাকে আপনি ইচ্ছা করলে এভাবে লেখা ফাঁকা করতে পারেন, যেমন আমার আমার দরকার যে এখন আমি 300 করে রাখবো, 300 এখানে দিতে পারেন, 300 দিলে এই 300 এখানে ফাঁকা হয়ে যাবে, এই দেখছেন আপনি ইচ্ছা করলে আরো বাড়াইতে পারেন, 500 করতে পারেন, 500 করতে পারেন, 1000 করতে পারেন, আবার জিরো করতে পারেন, আপনার এখন তো ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন এটা আছে 100, এটা হলো উপরে আর নিচে ভার্টিক্যাল স্কেল, হ্যাঁ ভার্টিক্যালে উপরে নিচে চেঞ্জ হবে এটা দরকার নাই, এটা 100% অবশ্যই রাখবেন, 100% রাখলে এই লেখাটা ওর মতো হবে, এই যে এটাও একই, এটা এদিকে বাড়বে, ধরেন ধরেন 120 দেন, দেখেন এইদিকে বাড়তেছে, পাশেও এটাও আপনি 100 রাখবেন, সবসময় 100 রাখবেন, এটা ডিফল্ট এমনি সেট হয়ে থাকে, এটা আপনার কোনো টেনশনই করতে হবে না, হ্যাঁ যে এটা আমি 100 রাখবো, 100 রাখবো কিনা, কি থাকবে না থাকবে, এই যে এখানে এইটা অটো
তারপরে এটা এটা 0%, এটা শুধু জাস্ট আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন, আর এটা 100, এটা 100, এটা 100ই রাখবেন। এটা আর এত ঘোরাতাড়া করার কিছু না। এই দেখেন আপনি লেখাগুলা এখানে আছে, লেখাগুলাকে উপরের দিকে নিতে চাইতেছেন, এখান থেকে উপরের দিকে নিতে চাইতেছেন, তাহলে এখান থেকে এটা ধরেন নন করা আছে অথবা জিরো করা আছে, এটাকে আপনি ঘুরালে উপরের দিকে উঠবে, অটো অটো উপরের দিকে উঠবে। হ্যাঁ, ঘুরালে উপরের দিকে উঠবে। আপনি এখানে 1000 দিলেন, 1100 দিলেন, ওই আস্তে আস্তে উপরের দিকে। আচ্ছা, এটার কাজ খুব একটা বেশি দরকার পড়ে না, দরকারই পড়ে না খুব একটা কি। আবার আবার দেখেন এটা এটাকে হলো পাশে কম হবে। হ্যাঁ, হরিজন্টাল স্কেল যেটা পাশে কম হবে, এটা দরকার হবে, এটা আপনি 100% লিখে দিবেন। এগুলা কোনো সময় বাড়ানোর কমানোর প্রয়োজন না, এটা ডিফল্ট ভাবে সেট হয়। এবার দেখেন এই যেটা উপরের দিকে হচ্ছে, এটা দেখেন কি হয়, এটা হলো ঘুরে যাবে আপনার লেখাটা। হ্যাঁ, ওই এই আস্তে আস্তে ঘুরে যাবে, এরকম একটা স্টাইল হয় সবসময়। এটা আপনি দরকার নেই কিছুই করবেন না, এটা 0% একদম পারফেক্টলি রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, বুঝে রাখা যে যদি কোনো সময় এরকম প্রবলেম হয় তাহলে কি করবেন আপনি, এর জন্য আসলে। আচ্ছা, গেল। এবার দেখেন এই যে এখান থেকেও আপনি ছোট বড় ছোট বড় যাই করতে পারেন। এই যে আমি এখান থেকে দেখলাম যে এই যে হাইট স্মল অল ক্যাপস, এটাকে আপনি এখান থেকে করতে পারেন। এই যে ডাবলটা টি দেওয়া, একটু লেখা বড় হাতের হবে, আরেকটা দিবেন লেখা ছোট হাতের হবে, আরেকটা দিবেন, দেখেন এখান দিয়ে চাপ দিলেই হবে, ডিফল্ট ভাবে এগুলা সিলেক্ট করা থাকে। আচ্ছা, তাহলে দেখেন একটা আছে ছোট টি, আর একটা বড় টি, ওটাই স্মল ক্যাপ। ঠিক আছে, এই দেখেন ওই একই দুইটার কাজ প্রায় সেম সেম গেল। এইবার দেখেন এটা এটা হলো সুপার স্ক্রিপ্ট। এটা এটা একটা মজার, এটা দেখেন আমি এটা কি জানো, আমরা ঠিক এইট লাইনে একটা সূত্র পড়ছিলাম, স্কয়ার প্লাস টু প্লাস স্কয়ার। এটা আসলে কেন পড়ছিলাম আমি জানি না, আমার জীবনে কোনোদিনও কোনো কাজেই লাগে নাই, কোনো কিছুতেই কাজে লাগে নাই। এটা কেন যে তারা এটা পড়াইছে ছোটবেলায় স্যাররা, আমি মাদ্রাসায় পড়ছি তো আরবি টাইম। আচ্ছা, ঠিক আছে, এটা আপনি কি করবেন, ধরেন নিলেন স্কয়ার, ফন্টটা চেঞ্জ করে দেবেন, ফন্টটা চেঞ্জ করে নিলে তাহলে স্কয়ার। ও আচ্ছা, এটা সিলেক্ট করার আছে সেজন্য। আমার পিসিতে যখন ক্লাস করতে চাই তাহলে কোনো না কোনো প্রবলেম হয়। আচ্ছা, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার, সরি বি স্কোয়ার। আচ্ছা, এই সূত্রটা জীবনে কোন ক্ষেত্রে কাজে লাগে আমি ঠিক জানি না, আপনারা জানলে একটু বলবেন। এখন এই স্কোয়ারটা উপরে হয়, এখন তো উপরে আপনি কিভাবে দিবেন এখন তো জানেন না, সেজন্য এখান থেকে এটাকে এই এটাকে ধরে দেখেন এই নিচ থেকে দিতে পারবেন, ডিফল্ট ভাবে দেওয়া থাকে, এই নিচ থেকে দিতে পারবেন। আরেকটা টুলস আছে, সেটা হলো এই যে এইটা, এটা আপনি নিজের মনের মতো করে দিতে পারবেন, টু এ বি বি স্কয়ার। এখানে টুটা ধরবেন, জাস্ট টুটা ধরে এই স্কয়ার দিয়ে দিলেন, দুইটা দিবেন, এই দেখেন এটা হলো নিজের মনের মতো করে দিয়ে দিবেন কতটুকু হয় কতটুকু হয়, এ স্কয়ার প্লাস টু বি প্লাস স্কয়ার, এইভাবে আপনি এটা করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, দেখলাম। আরেকটা বুঝছিলাম, এটা হলো ওই যে এইচ টু ও, যেটা নিচে থাকে এইচ টু ও, এইচ টু ও, এইচ টু এই টু থেকে নিচে এটা কিভাবে করবেন, এটা এই যে এটা থেকে জাস্ট টুটা নিচে চলে যাবে অটো। হ্যাঁ, এইচ টু এইভাবে আপনি লিখতে পারেন। আর কি বলার আছে এখানে, ধরুন আপনি একটা লেখার মধ্যে একটা লেখার মধ্যে ধরেন একটা দাগ দিবেন, এটা দিতে পারেন, এই দাগ হয়ে গেল। ঠিক আছে, এটা আবার এটা কিন্তু মুছে ফেলবে। এটা ধরলে কিভাবে হয়, এটা ধরলে এই যে এখানে দেখুন কালারটা একটু কালো বেশি হয়ে যায়। ঠিক আছে, কালারটা কালো বেশি হয়ে যায়, এটা হলে এটা সবসময় আবার সারিয়ে দিবেন, করবেন সমস্যা নাই, আপনি যা দিবেন ওটা ওইভাবে কপি হবে, আরেকটা নিলে এটা চিক মার্কটা উঠিয়ে দিবেন। ঠিক আছে, এই তো এটা কাজ, এখানে ইউসি ইউসি রাখবেন, তাছাড়া তো অন্য কিছু প্রয়োজন নাই, আর এগুলা এত কিছুই লাগে না।
এটা আন্ডারলাইন করতে এটা লাগে, আন্ডারলাইন ধরেন আন্ডারলাইন করলেন, এটা করতে পারেন ইচ্ছা করলে। তাছাড়া এখানে বোঝানোর মতো এটা কি, এটা শার্প, এটা শার্পই থাকবে, এটা হলো আপনার এই যেমন এই লেখাটা, এই লেখাটা যদি জুম করেন তাহলে দেখেন এই যে ফাটে না, ফাটে না। আপনি এটা রাস্টার ভিউ যদি আপনি রাস্টার করেন, পিক্সেল ভিউ যদি করেন, তারপরে দেখেন ফেটে গেল, এগুলা ওই নন করা যায়, এই যে ক্লিক করা যায়, স্ট্রং করা যায়, এটা আপনি বিকল্প ভাবে এই শার্প অথবা নন এটাই রাখবেন, শার্প রাখবেন, নন রাখবেন না, শার্প রাখবেন, এগুলা কিছু দরকার হয় না। তারপরে এটা আপনার মনে হয় আচ্ছা আন্ডার কিভাবে করি কিটা কি করলাম বুঝলাম, তারপরে আর কি আপনাদের আছে, আর তো কিছু জানেন নাই। এনকার পয়েন্ট এগুলা দরকার নাই, খুব একটা কাজে লাগে না, এটা নিজেরা নিজেরা টিপাটিপি করলেই বুঝবেন। আচ্ছা এখন আসেন প্যারাগ্রাফে, প্যারাগ্রাফ খোলা, ধরলেন এই দেখেন এখান থেকে টাইপ করবেন, ইচ্ছা করলে এখান থেকে টেনে ধরে যদি আপনি এখানে ছেড়ে দেন তাহলে এই যে একটা লেখা আসবে। এই লেখাগুলাকে আপনি ইচ্ছা করলে কিভাবে লিখবেন, একটা সামনে মোবাইল এটা কেন এরকম, এই যে আমার ফন্ট গুলো অনেক দিতে হতো সেজন্য এরকম। আচ্ছা এই ক্যারেক্টারে যান, ক্যারেক্টারে যে এটাকে কমিয়ে দিতে হবে, 200 দেওয়া তো এটাকে 20 করে। আরে ভাই কিছুই মনে হয় লিখতে পারবেন না, হ্যাঁ